সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় আমরা অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছি। আপনার প্রযুক্তি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং যখন বাইরে বেরোবে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর আইসিটি নিয়ে আলোচনা করি। তৃতীয় অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব আমার শিক্ষায় ইন্টারনেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট আমাদের কিভাবে শিক্ষায় সহায়তা করছে এটা আলোচনা করব। আমার শিক্ষা ইন্টারনেট মাধ্যমে ব্যবস্থায় ডিজিটাল কন্টেন্ট এবং ইবুকের সাহায্যে আমরা শিক্ষার্থীরা বিভিন্নভাবে শিক্ষা কার্যক্রমে চালিয়ে যাই। আমাদের শিক্ষা কার্যক্রমে ডিজিটাল কন্টেন্ট এবং ইবুক বিশেষভাবে সহায়তা। ইবুকটা হচ্ছে ইলেকট্রনিক্স বুক, অর্থাৎ কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রে যখন বিদ্যুৎ প্রবাহ থাকে, বিদ্যুৎ প্রবাহ থাকার সময় যদি ওই ইলেকট্রনিক্স ডিভাইসে ডাউনলোড করা থাকে ইবুক অথবা অনলাইনে সংযোগ দেওয়া থাকে, তাহলে আমার পাঠ্যপুস্তক অথবা যে কোনো পুস্তক সেখান থেকে আমাদের প্রয়োজন জিনিসটা অধ্যয়ন করতে পারে। এটা হচ্ছে ইবুকের সিস্টেম। ইবুক সাধারণত বিভিন্ন ভাবে বিভক্ত, এর মধ্যে আমরা কয়েকটা আলোচনা করব। এর মধ্যে রয়েছে পিডিএফ, এর মধ্যে রয়েছে পিডিএফ। এই ইবুকটি সাধারণত সরাসরি আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে এর মতোই বহু প্রতিলিপি। এই পিডিএফটি পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট, পোর্টেবল ডকুমেন্ট। এখন আমরা এই সুবিধা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটি অধ্যায় সরাসরি পড়তে পারি, দেখতে পারি। এরপর রয়েছে দ্বিতীয় ভাগ হচ্ছে এইচটিএমএল, এবং এটি সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট চালু থাকা অবস্থায় এটিকে আমরা অধ্যয়ন করতে পারি। এরপর রয়েছে ই পা, এর পরবর্তী রয়েছে ইবুকের ই পা, অর্থাৎ এই ইবুকটি অধ্যয়ন করার সময় আমরা বিশেষভাবে পাঠকের যে পড়বে, পাঠক যদি এটা করতে চায় তাহলে পাঠক ইবুকের যে সমস্ত দেয়া থাকে, এছাড়াও পাঠক নিজে তার নিজস্ব নোট এবং নিজস্ব ওয়ার্ডগুলি জানার জন্য সে ব্যবহার করতে পারবে। এগুলো কি পাঠ, এরপরে রয়েছে সর্বোষ ইবুক। এই সর্বোষ ইবুকটি হচ্ছে এমন একটি ইবুক যা এর সাহায্যে আমরা কি করতে পারি, যে এই ইবুকের মধ্যে বিভিন্ন শব্দ এবং স্থির গ্রাফিক্সগুলিতে এনিমেশন দেওয়া থাকে, এবং পাঠক ইচ্ছে করলে এটি আরও তার বোঝার সুবিধার জন্য সে এনিমেশনটি ব্যবহার করতে পারে, এবং পাঠকের কাছে তখন এই পাঠটি আরও নিজের গ্রহে মনে করে গিয়ে থাকে। চৌকযুগ এই জন্যই এখন বেশ জনপ্রিয়। এরপরে রয়েছে ইবুকের অ্যাপস, অর্থাৎ ইবুক অ্যাপস, এটি আমরা যদি চালু করলে আমরা আমাদের পাঠ্যপুস্তকগুলি সরাসরি পেয়ে থাকব। এই আমরা আলোচনা করলাম যে আমাদের
ইবুকে ইবুকে সাধারণত আমরা পাঁচ ভাগে বিভক্ত করতে পারি দেখো তো হচ্ছে পিডিএফ এইচটিএমএল ইপাব চৌকস ইবুক ইবুকের অ্যাপস এইগুলি হচ্ছে বিভিন্ন ইবুকের বিভিন্ন ধরন এখন আমরা দেখব যে ইবুক এর ব্যবহারের সুবিধা ইবুক ব্যবহার সুবিধা হচ্ছে ইবুক ব্যবহার সুবিধা ডাউনলোড এর মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায় অর্থাৎ ইবুক আমাদেরকে সামনে সামনে বই পুস্তক বা অনেক লাইব্রেরির সঙ্গে নিয়ে ঘুরতে হয় না আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যদি সেখানে ইন্টারনেট সংযুক্ত থাকে তাহলে আমরা করতে পারি তাৎক্ষণিকভাবে ডাউনলোড করতে পারি এবং তাৎক্ষণিকভাবে ডাউনলোড করার মধ্য দিয়ে আমরা এই এখানকার তথ্য পেতে পারি পরবর্তীতে রয়েছে ইবুক সংরক্ষণের জন্য লক্ষ্যের প্রয়োজন হয় না অর্থাৎ ইবুক এর দ্বিতীয় সুবিধা হচ্ছে ইবুক সংরক্ষণের জন্য আমাদের কোনো পক্ষ বা লাইব্রেরির প্রয়োজন হয় না আমরা অনেক বড় বড় লাইব্রেরিটা শুনছি যে তার অনেক বড় বড় পক্ষ বা সেল বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং লাইব্রেরিয়ান অনেক কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় কিন্তু আমাদের যে ইবুক রয়েছে ইবুকের সংরক্ষণের জন্য কোন প্রকারের কক্ষ বা ঘরের প্রয়োজন নেই বা লাইব্রেরির প্রয়োজন নেই একজন পাঠক একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনেকগুলি পুস্তক বা তার পাঠ্য বই সে ব্যবহার করতে পারে এরপরে রয়েছে সহজ স্থানান্তর অর্থাৎ ইবুক এর জন্য কোনো গাড়ি ঘোড়া বা কোনো অনেক কোনো বড় ট্রাভেলিং এজেন্সি বা কোনো কিছু দরকার নেই কাজ করার দরকার নেই আমরা একদম ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইবুকটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি অনুসন্ধান সহজ কর অর্থাৎ ইবুকের কোনো জিনিস যেটা আমরা জানতে চাই বা পাঠক করতে চাই সেই পাঠ্যপুস্তকের নামটি দিয়ে সার্চ করলে বা খোঁজ করলে আমরা খুব সহজেই ইবুকটার যে তথ্য আমাদের প্রয়োজন সেই তথ্য আমরা সঙ্গে পেয়ে যাব এর পরবর্তী সূত্র আছে টেকিং ফরমস যেহেতু ইবুকের কোনো মোড়কের প্রয়োজন হয় না এজন্য ইবুক টেকিং করার প্রয়োজন নেই অথবা বড় বড় কার্টুন বা বড় বড় অন্যান্য টেকিং এর প্রয়োজন নেই ইবুক আমরা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করতে পারি সে কারণে আমাদের টেকিং প্রয়োজন নেই ফলস্বরূপ হচ্ছে সাইড অংশে টিপ করা একটি ইবুকের ঠিক যতটুকু আমাদের জায়গা প্রয়োজন জায়গা আমাদের প্রিন্ট করা দরকার সেই জায়গাটুকু আমরা প্রিন্ট করে নিতে পারবো সূত্র শিক্ষার্থী বৃন্দ আমরা এখন আলোচনা করলাম ইবুকে সুবিধা তোমাদের সুবিধাতে আমরা আবার দেখাচ্ছি ইবুকের কোন সুবিধা হচ্ছে ডাউন মত তথ্য পাওয়া যায় ইবুক সংরক্ষণের জন্য কক্ষের প্রয়োজন হয় না সহজ স্থানান্তর যোগ্য অনুসন্ধান সহজতর টেকিং খরচ নেই এবং সাইড অনুসারে ইবুক প্রিন্ট করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ভালো থাকবে এবং বাসায় বই পুস্তকগুলো দেখবে আশা করি তোমাদের এই বিষয়টি ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে